রাইট, শুনছেন ভূত এফএম। আপনাদের সঙ্গে আছি আমি আরজে আলামিন, আর ঘড়িতে রাত 11:59। শুরু হয়ে গেল সবার প্রিয় অনুষ্ঠান ভূত এফএম। আর অন্যদিনের ন্যায় আজকেও রয়েছে আমাদের স্টুডিওতে আমাদের গেস্ট এবং রয়েছে হাজারো ইমেল। আন্তরিকভাবে দুঃখিত যে আমরা সবার মেইলগুলো পড়তে পারি না, অনেক কষ্টে সপ্তাহ শেষে মেইলগুলো পড়ে সুন্দর ঘটনাগুলো আপনাদের সামনে নিয়ে আসি। আমরা প্রথমেই জেনে নিচ্ছি যে আমাদের সাউন্ড সিস্টেমে আছে এইসব ফারুক এবং আমাদের সাথে আছে গেস্ট। আমরা সরাসরি গেস্টের পরিচয়টা আগে জেনে নিচ্ছি, দেন আমরা চলে যাব তাদের গল্পে। আপনি কোথা থেকে আসছেন এবং আপনার নাম কি? আসসালামু আলাইকুম আলামিন ভাই, কেমন আছেন? আমার নাম ইলিয়াস আহমেদ, আমি আই নোয়াখালীর তুনাইছি। আই আর নোয়াখালীর ভাষাটা স্টুডিওতে বলতে চাইছি, আপনার পারমিশন থাকলে আমি বলতে পারি। হ্যাঁ, ধন্যবাদ, এটা একটা ইন্টারন্যাশনাল ভাষা, আপনি অবশ্যই আমাদের ভূত এফএম স্টুডিওতে আপনার ইন্টারন্যাশনাল ভাষা নোয়াখালীর ভাষায় কথা বলবেন। হ্যাঁ ভাইয়া, আই ইন্টার থার্ড ইয়ারে পড়ি, আর জন্য আপনারা সকলে দোয়া করবেন। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় গেস্ট যে আসছেন, আমরা তার মুখেই শুনছি যে সে কোথা থেকে আসছেন, খুব ভয়ঙ্কর একটি জায়গা। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় গেস্টের নিকট। আসসালামু আলাইকুম আলামিন ভাইয়া, যে আমি আসছি আফ্রিকার মেন জঙ্গল থেকে। তো আলামিন ভাইয়া, অনেকদিন ধরে আলামিন ভাইকে বলতেছি যে ভাইয়া আপনার স্টুডিওতে আসবো। তো আলামিন ভাই আমাকে টাইম দেওয়ার জন্য ধন্যবাদ আলামিন ভাইয়া। ওকে, আমরা এর মাঝে দুটো SMS পড়ে নিচ্ছি। আমাদের কাছে SMS করেছেন ঢাকা থেকে ফাহাদ, যে ভাইয়া অ্যাপস দিয়ে শুনতেছি, ধন্যবাদ। তারপরে SMS করেছেন দেখতেছি সাগর বলেছেন ভাইয়া আপনাদের ভূত FM শুনে মোটা অফ হয়ে গেছে। ও নো, এটা ঠিক না, আপনি আপনার কাজটি করে নিন। তারপর SMS করেছেন আমাকে ক্যান্টনমেন্ট থেকে বৃষ্টি, বলেছেন যে ভাইয়া আপনাদের ভূত FM কবে থেকে আবার হবে? ও আপু, আমাদের ভূত FM এখন রেগুলারই হবে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম গেস্ট যিনি নোয়াখালী থেকে আসছেন, সে দেখি কি বলে এবং তার ইন্টারন্যাশনাল ভাষায় আমরা তার ঘটনাটি শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন আলামিন ভাই, আই নোয়াখালীর ভাষায় বলবো, আপনারা যদি না বোঝেন আর কমেন্ট করে জানাই দেবেন, আপনার ভাষা বুঝতেছেন না, কোনটা না বুঝবেন বুঝিলে না বুঝবেন এটা বলে দেবেন, সমস্যা নেই। যে গল্পটা আপনারা শোনাইব, গল্প না এটা আল্লোকে ঘটছে। আই গ্রাম অঞ্চলে থাই, তো গ্রামে তো, হ্যাঁ গ্রাম বলতে কি আপনি ক্ষেতকে বোঝাচ্ছেন? আমরা বাংলাদেশের যেটাকে ক্ষেত বলি ওটা কি আপনি গ্রাম বলছেন? ভাইয়া ক্ষেত তো নাই, উড়িয়েছি মানে ক্ষেত, আপনারা যেটা বোঝেন এটা আই বুঝি, ক্ষেত মানে গ্রাম, আই গ্রামে থাই। তো সন্ধ্যা হইলো ভাইয়া, আর বিড়ির তৃষ্ণা ধরে, তো বিড়ির তৃষ্ণা ধরলে কিন্তু আই বিড়ি খাইতে হয়, বিড়ি না খাইলে ভাইয়া আই ঠিক মতো ঘুমাইতে পারি না, বুঝি এটা বলে হাগু হাগু করতে পারি না। তো হাগু করতে গেলে আই লেট্রিনে যাইতে হয়, আর লেট্রিন যেটা কই তখন বিড়ি না, আই সকাল সন্ধ্যা হইলেই বিড়ি লাগে আর কি। তো একদিন সন্ধ্যা হয়ে গেছে, আই বিড়ির লেগে বিড়ি, আর পকেটে বিড়ি নেই, আরে আর বিড়ি নাই, আর তো বিড়ি খাইতেব, বিড়ি না খেলে তো ভাই আই হাগু করতে দিতাম না। হ্যাঁ ঠিক, এটা আপনাদের একটা পেশা নেশা হয়ে গেছে আর কি। নেশা হয়ে গেছে ভাইয়া, বিড়ি না খাইলে আর হাগু হয় না। হ্যাঁ, তো আই একদিন বিড়ি আনান লাগে যাইতেছি বাড়িতে বাইরেছি, তো আর রাস্তা একটু জঙ্গল টাইপের আর কি, বুঝিনি। তো রাস্তাতে যাইতেছি, আর সামনে ভাই কোনদিন ভাইয়া ভূত আছে না, ভূত জিন যেটারে কয় হেতার আর সামনে বুলেই পড়ছে না। আই মাঝে ছোট ছোট খাটো দূর দূরে ছুরি, তো ওই দিন আর ফুরি না, আই তো বিড়িতে ফিনিকে আছি, ফিনিকে আছেন, ফিনিকে আছেন, তো বিড়ির ফিনিকে আছি, তো আর নতুন মনে নাই। তো আই বিড়ি আনলাই যাইতেছি, যাইতেছি হঠাৎ দিয়ে ওই জিন ভূত আনারা যেটা কন হেতার আর সামনে ফুরি বইরিছে। ও তাই, সামনে ফুরি বইরিছে, আই তো দেখতে চিনতে পারি না, আরে কি দেয় তারা। তো আই সামনে আস্তে আস্তে আগাইলাম, আস্তে আস্তে আগাইলাম, আগানোর পরে সামনে যাই, আরে সুলতান ভাই আছে না, মানে তাই সুলতান ভাই চিনতেন না, আরে সুলতান ভাইয়ের একটা বাড়ির মোড় আছে বুঝিনি, তো সুলতান ভাইয়ের মা আর বাড়ির মোড় দিন গেছি, গিয়া দেই হেতারা এই জিন সামনে তো কোনোদিন ফরে না, হেতারা ফরি গেছে। আই যে অবস্থা করে দেখছি ভাই, আই মানসিক শারীরিক কি বলে যে বলে আর কি,
প্রস্তুত ছিলাম না বিশ্বাস করেন আলামিন ভাইয়া আই ওই জিনিসগুলো দেখছিল দেখবেনলে প্রস্তুত ছিলাম না জিন ওইটা করেনি হ্যাঁ জিনের এই অবস্থায় খোলামেলা দেখছি আর কি জীবনে জিন দেখি না আবার এই জিনগুলো দেখছি লাগছে খোলামেলা হে তারা ভাইকে লুঙ্গিও পরে না আরে বেদি মে যে জিন আবার মহিলা থাকে না ভাইয়া এই মহিলা জিনও কিছু পরে না পুরুষ জিনও কিছু পরে না আয় বলো জিন দেহি ন কিন্তু এই জিনেকে দেখছি ভাই কি বলবো আয় দেহি ভাই আমি জাগাতে ফিটকে পড়ে গেছি বেলনা বেলা আর বউ আরে বউ দেখছি দেওয়ার পরে আর বাইত নিয়ে এসে আর কয়েকদিন পরে আর একটু জ্ঞান ঠিকঠাক হয়েছে তারপর আর বউ কইছে ও তুমি লুঙ্গি যে পরে গেছো লুঙ্গিটা তো পুরো ভরাই এলছ এই ভাই আর কাহিনী নেই আর কি ভাইয়া অতি চমৎকার একটি গল্প পড়লেন এবং যদিও এটা ছিল বিশ্বাস করা আর না করা একান্তই আপনার ব্যাপার আর আমরা এখন একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে চলে যাব এবং বিজ্ঞাপন বিরতির পরেই আমরা চলে আসছি নতুন একটি ঘটনা নিয়ে সঙ্গেই থাকুন।